তাই টাকাটা ব্র্যাকেটে রাখলাম। ওজনটাও কত কি গ্রায় আছে। তাহলে দেখো কি বলেছিল, 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা। তাহলে ওজন কত 3 কিগ্রা, আর মূল্য কত 450 টাকা। এরপরে আবার বলে যে 6 কিগ্রা অন্য একটি মাছের দাম কত। তাহলে 6 কিগ্রা মাছের দাম কত যেহেতু তাই আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার দেখো 3 কেজি মাছের দাম 450 টাকা, 6 কেজি মাছের দাম নিশ্চয়ই আরও বেশি হবে। এই রাশিটা দেখো বাড়ছে যেহেতু, তাহলে এখানে এই রাশি অর্থাৎ টাকাটাও বাড়বে। তাহলে এখানে কি হবে, মাছের ওজন ও মাছের দাম পরস্পর সরল সম্পর্কে আছে। এবার দেখো আমরা ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা এইভাবে করব যে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, তাহলে 1 কিগ্রা মাছের দাম কত হবে, নিশ্চয়ই কম হবে। ভাগ করব আমরা 450কে 3 দিয়ে, তাই করেছি দেখো 450 ভাজিতক 3 টাকা। এবার ভাগ করে কত বেরোবে, ভাগ করে যেটা হয় তোমরাও দেখে নেবে, দেখো 150 টাকা বেরোচ্ছে। তাহলে 1 কিগ্রা মাছের দাম হলো 150 টাকা। এবার 1 কিগ্রা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা 6 কিগ্রা মাছের দাম বের করে নেব। তাহলে 6 কিগ্রা মাছের দাম হবে 150, এর সাথে 6 গুণ করে দিলেই পেয়ে যাব। টাকাটা ব্র্যাকেটে রাখবে, সরি টাকাটা ব্র্যাকেটের বাইরে রাখবে। টাকাটা এবার দেখো লিখলাম, তো এবার দেখো গুণ করলে হয় 6 15 90 আর একটা শূন্য 900 টাকা। তাহলে 6 কিগ্রা মাছের দাম হলো 900 টাকা। এইভাবে এই প্রসেসে তোমরা পুরো অঙ্কটা করবে, তো বাকিগুলো তোমরা এইভাবেই করবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলেও তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করো।